হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। আজ কোনো রান্না নয়, কোনো গার্ডেনিং নয়, আজ এসেছি আপনাদের সাথে একটি ভিব্লগ শেয়ার করতে, আর তা হচ্ছে আজ আমি ইফতারে কি খাবো তাই নিয়ে। আজ বলতে বলতে 24 রোজা শেষ হয়ে যাচ্ছে, তো ভাবলাম এভরিডে একই ধরনের খাবার খেতে খেতে বোর লাগছে। যেমনটিকে আমি আগেও বলেছি, ভাজাভুজি একেবারেই খাই না, সরাসরি ইফতারে ভাত খেয়ে ফেলি, কারণ 9টার সময় ইফতার করে তখন আর কি খাবো, তাই একেবারে ভাত খেয়ে ফেলি। তো এভরিডে ভাত খেতে খেতে আর ভালো লাগছে না, তো ভাবলাম কিছু তো ডিফারেন্ট খাওয়া উচিত, একটু চটপটা চটপটা ঝাল জাতীয় খাবার। তো সেই ধারাবাহিকতায় আজ আমার আজকের ব্লগ, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। তো আশা আছে আজকে যাই রান্না করে হালকা পাতলা আমার ফ্রেন্ড এবং শান্তার সাথে কিছুটা শেয়ার করব, ওদের জন্য বানাবো, তো পরিমাণে কিছুটা বেশি বানাবো, অনেক বেশি নয়। আর সারাদিন রোজা রেখে আসলে ইবাদতের পর এসব কাজ করতেও খারাপ লাগে, তারপরেও করছি যেন ফিউচারে এই জিনিসগুলো নিজেরা দেখেই বুঝতে পারি যে আমরা কি কি করেছি, কিভাবে জীবনটি কাটিয়েছি, নিজেদের ভালো লাগার জন্য আসলে এই জিনিসগুলো ক্যাপচার করে রাখা। শুধু তাই নয়, আসলে যত বেশি ভিডিওতে আসব বা ব্লগ করব, ঠিক ততটাই বেশি ভিউয়ারদের সাথে এঙ্গেজ থাকা যায়, এটাই হচ্ছে উদ্দেশ্য, আর কিছুই না। তো চলুন আমি কি কি প্রিপারেশন করছি আপনাদের সাথে শেয়ার করি। প্ল্যান করেছি আজ ভর্তা খাবো কিছু, তো তার জন্য আজ আলুর ভর্তা তো অবশ্যই থাকবে, কারণ যে কোনো ভর্তার রাজাই হচ্ছে আলুর ভর্তা। আসলে আলুর ভর্তা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ মনে হয় না, তাই আমি একটি পাত্রে কিছুটা বেবি পটেটো নিয়ে নিয়েছি, শুরুতে হালকা হাতে একটু ধুয়ে দিচ্ছি। তো শুরুতেই আমি পানি দিয়ে আলুটি সিদ্ধ বসালাম। তো আমি রান্নার প্রিপারেশন করতে করতে দেখলাম বাপ ছেলে ঘোড়া খেলছে, সে ঘোড়া হয়েছে, আর ছেলে তো অবভিয়াসলি প্যাসেঞ্জার। ভেরি গুড। তো ভাবলাম এই সিনটিও আমার ব্লগ থেকে কেন বাদ যাবে, তাই আর বাদ দিচ্ছি না, রেখে দিচ্ছি। হয়তো আমার ছেলেটি যখনই বড় হবে এগুলো দেখলে ওরও ভালো লাগবে যে ওর মা বাবা ওর সাথে আসলে অনেক খেলা করেছে। সব কাজের মাঝখান থেকেও চেষ্টা করি আমানকে এনাফ পরিমাণ সময় দিতে, ইনশাল্লাহ যেন এইভাবে আমরা ওকে সময় দিতে পারি, আমাদের সাথে যেন ও বন্ডিং থাকে। ওকে, কাম অন দেন, হর্স ইজ টায়ার্ড। ও নো, হর্স টায়ার্ড আমান, হর্স নিডস সাম ফুড। আমান, হর্স নিডস সাম ফুড। Where is my grass? Here's some grass, lots of grass. Ooh, I'm feeling better now. Oh, modern horse, Abbu. Now pretend. All for khelei, energy pay jai. Now pretend I'm your driver. Okay. Let's see who's faster. You are ready. ভাবলাম যেহেতু আলু বসিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের আয়োজনটি আমার ভর্তা পার্টি হবে। জি, আলু বসানোর পরে এবার ভাবলাম যে লাউর পাতা ভর্তা খাবো। তো লাউর পাতা ভর্তা কোথা থেকে খাবো, আমার যে গাছ বানাচ্ছি লাউর পাতা, তার কিছুটা পাতা বড় হয়েছে, সেখান থেকে সামান্য কিছু পাতা নিয়ে আমি আজ ভর্তা করবো। লাউ পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব এগুলোকে প্রসেস করতে। আলুগুলো বসিয়ে এখানে আমি খুবই সামান্য চিকেন ম্যারিনেট করে নিয়েছি। আসলে চিকেন আমি অনেক বেশি করছি না, জাস্ট খুবই সামান্য চিকেন ম্যারিনেট করে রেখেছি হালকা ফ্রাই করার জন্য। তো এগুলো আমি রেখে দিচ্ছি, অ্যাটলিস্ট 5 ঘন্টা পাবে, আমাদের ইফতার অনেক সময় আছে, এখন মাত্র 1:45 বাজে, তো 5 ঘন্টা সময় পেলে ম্যারিনেটের জন্য আশা রাখছি যে চিকেনগুলো খুব টেস্ট হবে খেতে। আর এরই ফাঁকে আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই প্রিপারেশনের আগে আমি চ্যানেলের জন্য ফ্রাইড রাইসের একটি ভিডিও শেষ করলাম, এই মাত্র আমি একটি ভিডিও করলাম চাইনিজ রেস্টুরেন্টের ফ্রাইড রাইস, তো এখানেই আছে, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। What mom is cutting, Aman? Potatoes.
Come on, can you say what mom is doing? No, what are you doing? I'm cutting potatoes. আলু সিদ্ধ হতে হতে এখানে আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি কারণ নিশ্চয়ই আলু দেখে বুঝতেই পারছেন যে আমার প্রিপারেশন কি আজ আমি আলুর বোয়া বানাবো তাই চিন্তা করেছি যে ভর্তার সাথে আলুর বোয়া না হলে ভর্তাকে মনে হয় অপমান করা হয় তাই তো আর করা যায় না আর আলুগুলো কেটে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এতে করে আলুর গায়ে যে স্ট্রাচ থাকে তা চলে যাবে এতে করে বোয়াটি অনেক বেশি ঝরঝরা হবে এরপর ভাবলাম যে এত ভর্তা করেছি ভাই বেগুন কি দোষ করলো তাই বেগুনেরও একটি ভর্তা করে ফেলি তো বেগুনটি ভর্তা করার আগে একটু সুবিধা হয় যদি হালকা কিছুটা সরিষার তেল আমরা শুরুতে স্কিনে এইভাবে মাখিয়ে নিতে পারি আপনারা যদি চান বেগুনটি চুলায় পুড়িয়ে তারপরে ভর্তা করতে পারেন সেটা টেস্ট অনেক বেশি আসে আমি আসলে তা করছি না আমি একটু শর্টকাট ওয়েতেই বেগুনটি সিদ্ধ করে নিচ্ছি এবার বেগুনটিকে আমি ক্লিন ফ্লেম দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি সবগুলো মুখ একেবারে পেঁচিয়ে নিয়েছি এবার আমি এই বেগুনটি কুক করব মাইক্রোওয়েভে Door closed. 1 minute, 2 minutes, 3 minutes, 4 minutes, 5 minutes. Start. High power. 5 minutes. বেগুনটি আমি 5 মিনিটের জন্য এখানেই সিদ্ধ করে নিচ্ছি আর পোড়াতে গেলে আমার চুলার 12টা বাজবে তাই আমি পোড়াচ্ছি না অবশ্যই আপনারা বেগুনটি যদি ভর্তা খেতে চান পুড়িয়ে তারপর ভর্তা খাবেন তাতে অনেক টেস্ট কিন্তু এভাবেও বানিয়ে দেখি দেখুন কেমন হয় বেগুনটি ওভেনে দিয়ে এবার চলে আসলাম লাউর পাতাগুলো কিছুটা প্রসেস করতে পাতাগুলো শুরুতেই কিছুটা ছোট ছোট করে নিচ্ছি ঠিক এইটুকু নিলেই চলবে এর থেকে বেশি দরকার নেই আর ডগাগুলো আমি শুরুতে একটু আলাদা করছি পুরো বেগুনটি একেবারে সিদ্ধ হয়ে গেছে আশা করি দেখে বুঝতেই পারছেন তো এবার বলুন কি দরকার আছে ভাই পুড়িয়ে নেয়ার যদি শর্টকাট ওয়েতে 5 মিনিটে বেগুনটি কুক হয়ে যায় এবার ডগা পাতা সহ আমি ভালো করে কেটে ধুয়ে লাউয়ের পাতাগুলো ভাপ দিয়ে নিচ্ছি পানি ছাড়াই সিদ্ধ করে নিতে হবে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করবেন না হয়তো কিন্তু পাতাগুলো ড্রাই হয়ে যাবে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি কারণ ভর্তা যেহেতু বানাবো আর ভর্তা মানেই হচ্ছে পেঁয়াজ তাই একবারে পেঁয়াজগুলো কেটে নিলে অনেক সুবিধা হয় অনেক ভর্তা একসাথে বানানো যায় আসলে ভর্তা বানাতে অনেক উপকরণ লাগে সেই হিসেবে যদি শুরুতেই একটু কেটে নেওয়া যায় অনেক ইজি হয় না হয়তো একটা একটা ভর্তা বানাবেন আবার একটা একটা করে প্রিপারেশন করবেন তাতে করে অনেক সমস্যা হয় আমার যেহেতু সবগুলো ভর্তায় আজ ধনিয়া পাতার ব্যবহার হবে তাই আমিও একবারে অনেকগুলো ধনিয়া পাতা ধুয়ে শুকিয়ে তারপরে কেটে নিচ্ছি যখনই সব কাটিং কুটিং শেষ হয়ে গেল তখন চিন্তা করলাম যে কিছুটা কালিজিরা ভর্তা বানাবো তাই কালিজিরা কিছুটা আমি নিয়ে ভালো করে পানি দিয়ে শুরুতে ধুয়ে নিয়েছি কারণ কালিজিরায় অনেক ময়লা থাকে যা খালি চোখে দেখা যায় না কারণ এটিও কালো ময়লাও কালো কিভাবে দেখা যাবে তাই বেস্ট হয় যদি একটু ধুয়ে তারপর আমি টেলি নিই খুবই অল্প তাপমাত্রায় ধীরে ধীরে টালতে হবে না হয়তো কিন্তু কালিজিরাটি পুড়ে গিয়ে অনেক তেতো হয়ে যাবে আর এটি হয়ে গেলে বুঝার একটি উপায় হচ্ছে দারুণ একটি ফ্লেভার দিয়ে আপনার কিচেনটি সম্পূর্ণ ভরে যাবে শুরুতে আমি আলু ভর্তাটি বানিয়ে নিলাম যেহেতু সারাদিন রোজা রেখে খাওয়া হবে তাই ঝালের পরিমাণ অনেক কম দিয়েছি অনেক বেশি দিলে হয়তো বা আবার অনেকেরই গ্যাসের সমস্যা হয় সেই দিকে লক্ষ্য রেখে ঝালটি দিয়েছি আর যখনই আমার আলু ভর্তা বানানো হয়ে যায় শেষে আমি বরাবর এই কাজটি করি কিছুটা কাঁচা পেঁয়াজ আর হালকা কিছুটা বাড়তি ধনিয়া পাতা দিয়ে আমি আবারও আলু ভর্তাটি মিশিয়ে নিই এতে করে দারুণ লাগে খেতে আর এই আলু ভর্তার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন ব্যাস আমার আলু ভর্তাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে বেগুন ভর্তার প্রিপারেশন আর বেগুন ভর্তাটি আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি এতে করে বেগুন ভর্তাটি অনেক বেশি মজা হয়
এবার হচ্ছে বেগুনটি মিশিয়ে নিব। একটু লক্ষ্য করলেই দেখবেন যে মাইক্রোওয়েভে বানালেও একেবারেই গলে গেছে মোমের মতন। অনেকেই মনে করে যে মাইক্রোওয়েভে বানালে বেগুন ভর্তাটি মজা হয় না, আসলে তা নয়। যখনই কোনো ক্লিন ফিল্ম দিয়ে বেগুন পেঁচিয়ে এইভাবে সিদ্ধ করে নেবেন, যখনই ক্লিন ফিল্ম থেকে বেগুনটি বের করবেন দেখবেন যে অনেক পানি উঠেছে, তখন ক্লিন ফিল্মে সেই পানিটি ফেলে দিলেই আসলে এতটা চমৎকার হবে। অনেকে পানি সহ বানায়, তাই মনে হয় যে না বেগুনের ভর্তাটি অনেক বেশি পানসে লাগে, আসলেই তাই নয়। তো ভর্তা বানাচ্ছিলাম, বানাতে বানাতে দেখলাম যে আজাদ বলল যে আজাদের কোমরে ব্যথা, একটু টিপে দিতে হবে। তো এখন কিভাবে টিপে দেই, তাই আমি আর আমার ছেলে দুজনেই আজাদের পিঠের উপর বসে আছি। খুব আরাম লাগছে, আসলে সোফার কোনো প্রয়োজন নেই। আপনারা একটু দেখুন, আমার ছেলে পুরো পিঠ জুড়ে বসে আছে আর আমি পুরো কোমরের উপর। এতে করে দেখা যায় আজাদের টিপে দেওয়া হয়ে যাচ্ছে এবং আমরাও একটু আরাম উপভোগ করছি। শুরুতেই যে আমি লাউয়ের পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ডগা সহ, তা আমি পাটাই বেটে নিচ্ছি। চিন্তা করলাম যে আজ অথেন্টিক স্টাইলে ভর্তাটি খাবো, কালিজিরা ভর্তার লাউয়ের ভর্তাটি পাটাই বেটে, তাই আমি পাটাই বেটে নিচ্ছি। এখানে আমি কোনো লবণ বা কোনো কিছু ব্যবহার করছি না। পাটাই বেটে নেওয়ার পর আমি ভর্তাটি করব। আর কিভাবে লাউয়ের পাতা একটি পারফেক্ট ভর্তা বানানো যায় তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে। আপনারা যদি একটু ডিফারেন্ট স্টাইলে খেতে চান সেখান থেকে প্লিজ একবার ঘুরে আসবেন। লাউয়ের পাতার ভর্তাটি বানিয়ে নিয়েছি আর পরিমাণে খুবই অল্প হয়েছে। সত্যি কথা বলতে কি এইটুকু ভর্তা আমি নিজে একাই খেতে পারি, তবে আজ আর একা খাওয়া যাবে না, আজ অনেককে নিয়েই খেতে হবে। তো জানি না সবার ভাগে কতটুকু পড়বে। পাতা ভর্তার পর আমি ঠিক একইভাবে এই পাটাতে কালিজিরা ভর্তাটিও করে নিচ্ছি, কারণ কালিজিরা ভর্তাটি ব্লেন্ডারে আমার মোটেও ভালো লাগে না। এই ভর্তাটি আসলে অথেন্টিক স্টাইলেই বেশি মজা হয়। বা ভর্তাগুলো যখনই বানানো হয়ে গেছে তখন আমি আলুর বোয়াটি রান্না বসাচ্ছি। আমি আলু আর চালটি একবারে ভেজে নিচ্ছি, এতে করে বোয়াটি অনেক বেশি টেস্ট হয়। আমি যে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম তাই মাত্র ভেজে নিলাম, আমি চিকেন ফ্রাই করেছি। আশা করি দেখি বুঝতেই পারছেন কতটা ইয়ামি ইয়ামি লাগছে, আর রোজা ভেঙ্গে কুচগুপুচ খাওয়া শুরু করলাম। বোয়া ফুল কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলো বেড়ে নিচ্ছি। এই ছিল আজ আমার বোয়া ভর্তার আয়োজন। আমি একটু দেখাচ্ছি যে আমি কি কি করেছি। আমি এখানে আলুর বোয়া করেছি। ভাই বিক্রমপুরের মেয়ে সারা রোজা চলে যাবে, একদিন খাবো না তা কি হয়। তো এই আলুর বোয়ার একটি পারফেক্ট রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। সাথে খুবই পছন্দের একটি কালিজিরা ভর্তা রেখেছি আর আলু ভর্তা করেছি। সাইডে আমি একটি প্যাটিস রেখেছি, এটি হচ্ছে ব্রেড প্যাটিস, খুবই মজাদার। এর একটি রেসিপি আপনারা খুব শীঘ্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর সাথে কিছুটা ফ্রাইড রাইস করেছি এবং কিছুটা চিকেন বোস্টও রেখেছি, আমি একটু দেখাচ্ছি। আর শুধু তাই নয়, বেগুনের ভর্তা আছে, আবার কিছুটা লাউয়ের পাতার ভর্তা করেছি। এই হচ্ছে আমার গার্ডেনের প্রথম লাউয়ের পাতা যা আজ খাবো সবাই মিলে। পরিমাণে খুবই অল্প, কারণ হচ্ছে লাউয়ের পাতার পরিমাণ খুবই কম ছিল। তা তো অবশ্যই আপনারা যখন কাটতে দেখেছেন আইডিয়া করেছেন যে অল্প কিছু পাতা দিয়ে আমি ভর্তা করেছি। আর যদি খাওয়া হয় আসলে একজনই খেতে পারে। তো যাই হোক, আশা করছি যে সবাই অল্প অল্প খাবো, এতেও কিছুটা বরকত তো অবশ্যই আছে। আর শুধু তাই নয়, যেহেতু ঈদের সময় আমরা প্রত্যেকবারই কিছু কিছু বাচ্চা আছে এখানে, যেমন শান্তার তিনটি মেয়ে আছে, লাকির একটা ছেলে আছে আহিয়ান, তো ওদের অল্প অল্প করে গিফট দেই। যেহেতু এখন রেস্ট্রিকশন সময় চলছে, কিছু করতে পারছি না, তারপরও আমি লাকির ছেলের জন্য ছোটোখাটো একটি প্রেজেন্ট রেডি করেছি এবং শান্তার তিনটি মেয়ের জন্য আশা করবো যে ওরাও পছন্দ করবে। তো বাচ্চাদের হাসির জন্য মারা আসলে সবই করতে পারে। এ ছিল আমার সারাদিনের পরিশ্রম বোয়া ভর্তা। আজ ইফতারে এটা খেতে পেরে আমার অনেক বেশি আনন্দ লাগছে। মনে হচ্ছে
আবার যেন রোজা শুরু থেকে শুরু হয় এভরিডে যেন খেতে পারি। তো এখন হয়তোবা খাওয়ার পর বলা যাবে যে লবণটা ঠিক হয়েছে কিনা। তো রোজা রেখে অনেক সময় এই জিনিসটি মেনটেন করা কষ্ট হয়ে যায়, লবণ ঠিক আছে কিনা। প্রথম প্রথম আই মিন লাউয়ের পাতার ভর্তা খাচ্ছি আজ। ওয়াও, কি যে চমক, মানে কি যে টেস্ট বলেও বোঝানো যাবে না। আসলে সারাদিন যে রোজা রেখেছি ভুলেই গেছি খাবার পেয়ে। তো যাই হোক, আমি বলবো যে আজকে আমার এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আমার কাছে তো ভাই অনেক ভালো লেগেছে। তো এবার চলুন দেখে নিই যে শান্তা আর লাকিদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ ভাবি, মজা আছে। থ্যাংক ইউ খাবার জন্য আবার। থ্যাংক ইউ ভাবি, অনেক মজা আছে আপনার খাবার, ভর্তা, রাইস। ধন্যবাদ লাবণী আপা, আপনার এত সুন্দর ইফতারি আমাদের বাসায় দিয়ে যাওয়ার জন্য। আপনার অসাধারণ সৌন্দর্য জ্ঞান এখানে দেখা যাচ্ছে। ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয়েছে, এর ভিতরে সবুজ কাঁচামরিচ, লাল কাঁচামরিচ খুবই সুন্দর, পরিমাণ আর একটু বেশি ছিল। আমি আমার আহিয়ান একটু আগে খেয়েছে ফ্রাইড রাইস এবং ফ্রাইড চিকেন, আর কিছু সে খাইনি। এখন আমরা ইফতারি করব, মাশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর আলু ভর্তা, কালো জিরা ভর্তা, বেগুন ভর্তা, খুবই সুন্দর শাক। এটা অবশ্য আমার সেকশন, ফ্রাইড রাইস আছে এখানে, ফ্রাইড চিকেন আছে, আবার খুবই সুন্দর একটা কারুকার্য মেশানো একটা নাস্তা দেখা যাচ্ছে আমার আহিয়ানের জন্য। মাশাআল্লাহ ঈদ গিফট এসেছে খুব সুন্দর, খুবই সুন্দর আমার আহিয়ানের জন্য একটা নাইস গ্রিন একটা টি শার্ট এসেছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, খালামণি থ্যাংক ইউ, খালামণি বলো থ্যাংক ইউ, খালামণি বলো থ্যাংক ইউ, খালামণি। এই যে খুব সুন্দর একটা খাকি রঙের একটা সস এসেছে। ওয়াও, ভেরি নাইস। না থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ খালামণি বলো, থ্যাংক ইউ খালামণি, ঈদ মোবারক বলো। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ अगेन আজাদ ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনি ড্রাইভ করে কষ্ট করে লাবণী আপাকে নিয়ে আসছেন এই লকডাউনের মধ্যে আসছে। এই লকডাউনের মধ্যে আমাদের বাসায় এসে আপনার এই করোনা ভাইরাসের এই প্যান্ডেমিক অবস্থার মধ্যে আপনারা আসছেন, ধন্যবাদ আপনাদেরকে আবার। আজ আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকেও যেতে দিচ্ছি, অনেক সময় নিয়ে নিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। লাউডলি আল্লাহ হাফেজ।